Assalamualaikum everyone, welcome back to my channel. আজকে নিয়ে এলাম আপনাদের জন্য বড় একটি নকশি কাঁথার ডিজাইন। আজকে এই বড় নকশি কাঁথাটি কিভাবে তৈরি করতে হবে সেটি অঙ্কন করে দেখাবো। তো কাপড়টিকে আমি খুব ভালোভাবে বিছিয়ে নিয়ে তারপরে তাক দিয়ে সাইড সেলাই করে দুই পার্ট আমি ভালোভাবে সেলাই করে নিয়েছি। এবার আমি সাইড থেকে একটি বর্ডার লাইন অনুযায়ী এক স্কেল পরিমাণ জায়গা খালি রাখছি। তবে এই টিউটোরিয়ালটি শেয়ার করার আগে আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে এই ডিজাইনের একটি বেবি নকশি কাঁথা ডিজাইন আমি কিন্তু আমার চ্যানেলে এর আগে শেয়ার করেছি এবং আপনাদের অনেকটাই পছন্দ হয়েছে সেই ডিজাইনটি এবং অনেকেই আমার কাছ থেকে সেই ডিজাইনটি দিয়ে বড় নকশি কাঁথা কীভাবে তৈরি করতে হবে সেটি জানতে চেয়েছিলেন। তাই আজকে আমি একটি অর্ডারের কাঁথা পূরণ করে নিচ্ছি আর আপনাদের সাথে ডিজাইনটি টিউটোরিয়ালটিও শেয়ার করে দিচ্ছি। তো আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। তো আমি কাপড়টিকে ভালোভাবে বিছিয়ে নিয়েছি, এবার আড়াআড়িভাবে আমি একটি ডিজাইন অঙ্কন করার চেষ্টা করছি। তো প্রথম অংশে আমাদেরকে 8 ইঞ্চি পরে মার্ক করে নিতে হবে এবং পরবর্তী পর্যায়ে আমাদেরকে 6 ইঞ্চি পরে মার্কটি করে নিতে হবে। ঠিক এইভাবে এক এক করে 8 ইঞ্চি এবং 6 ইঞ্চিতে আমাদেরকে ভালোভাবে মার্ক করে লাইনগুলো ড্র করে নিতে হবে। আর এই লাইনগুলো কিন্তু অবশ্যই কাপড় রেখে নেওয়ার চকটি দিয়ে করে নিতে হবে, কারণ এটি কিন্তু আমাদের মেইন ডিজাইন না। তো আমি কিছুটা অংশ আপনাদেরকে অঙ্কন করে শেয়ার করে দিব আর আপনারা সম্পূর্ণ কাঁথা ডিজাইনটি ঠিক একই স্টেপ ফলো করে তৈরি করবেন, যার কারণে আমি সম্পূর্ণ ডিজাইনটি তৈরি করে দেখাবো না। তবে আমি আপনাদের সাথে যতটুকু ডিজাইন অঙ্কন করে শেয়ার করব সেটি যদি আপনারা খুব ভালোভাবে ক্লিয়ারলি ফলো করেন সেক্ষেত্রে সম্পূর্ণ কাঁথা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি ভালোভাবে 8 ইঞ্চি এবং 6 ইঞ্চি পরে মার্ক করে নিচ্ছি। আমরা কাঁথার একটি অংশ থেকে এই লাইনগুলো প্রথমে অঙ্কন করেছি, এবার লাইনের মাঝখান থেকে আবারও আমাদেরকে সোজাসুজিভাবে লাইনগুলো ড্র করতে হবে এবং প্রতিটি স্টেপেই আমাদেরকে ঠিক একই মাপ মেনটেন করতে হবে, সেটি হচ্ছে 8 এবং 6 ইঞ্চি। আশা করি বুঝাতে পেরেছি। আর বেবি নকশি কাঁথার ক্ষেত্রে যে ডিজাইনটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটির মাপ কিন্তু কম ছিল, আর যেহেতু এখানে বড় নকশি কাঁথা সেহেতু কিন্তু আমাদেরকে মাপগুলো আরও বাড়িয়ে নিতে হবে। তো এক এক করে আমি শেয়ার করে দিব এবং সম্পূর্ণ কাঁথাটি তৈরি হওয়ার পরেও আপনাদের সাথে প্রেজেন্ট করব, তাহলে যেন আপনাদেরকে আপনারা দেখেই বুঝতে পারেন যে আসলে ডিজাইনটি কীভাবে তৈরি করতে হবে। তো এক এক করে কিন্তু এই বেসগুলো তৈরি করে নিচ্ছি। আসলে আজকের ডিজাইনটি তৈরি করার জন্য এই বেসটি কিন্তু মেইন, আমাদেরকে এই বেসটি সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। তো আমি এক এক করে এই ডিজাইনটির জন্য বেসটি তৈরি করে নিচ্ছি। যখন আমাদের ঠিক এইভাবে সম্পূর্ণ গাথায় এই বেসটি তৈরি করা হয়ে যাবে তখন পরবর্তী স্টেপটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ডিজাইনটি তৈরি করার জন্যে আমাদের একটি পেপার কাটিংয়ের প্রয়োজন হবে। তো লেখালেখির জন্য আমরা যে কাগজগুলো ব্যবহার করি সেগুলো আমি নিয়ে নিচ্ছি এবং এখান থেকে প্রায় 6 ইঞ্চি পরিমাণের একটি কাগজ আমি কেটে নিচ্ছি। তো আপনারাও ঠিক এইভাবে 6 ইঞ্চি পরিমাণের কাগজটি কেটে নিয়ে কাগজটিকে দুই ভাঁজ করে এবার একটি হার্ট শেপ তৈরি করে নেবেন। নর্মালি একটি হার্ট তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই হারটি তৈরি করার পরে আপনারা কেচি দিয়ে ভালোভাবে কেটে নিয়ে এই শেপটি তৈরি করে নেবেন। আর যেহেতু আমরা 6 ইঞ্চি পরিমাণের কাগজ কেটেছিলাম আর সাইড থেকেও কিছু কাটা হয়েছে কাগজটি, তাই আমাদের এই হারটের মাপটি হবে 5 ইঞ্চি। 1 ইঞ্চি আমরা যে কেটে ফেলে দিয়েছি কাগজটি সেই কাগজটিতে রয়ে গিয়েছে। তো আমাদের 5 ইঞ্চি বরাবর একটি হার্ট শেপ দিয়ে আজকের ডিজাইনটি আমরা তৈরি করব। তো এই যে আমরা যে প্রথমে বেসটি তৈরি করেছিলাম 6 ইঞ্চি এবং 8 ইঞ্চি, আমাদের 6 এবং 8-এর মাঝে যেই লাইনটি ছোট হবে অর্থাৎ 8 ইঞ্চিতে যেই লাইনটি আমাদের বড় হবে আর যেটি ছোট হবে সেই ছোট বর্ডার লাইনে আমাদেরকে কিছু বর্ডার লাইন তৈরি করতে হবে। আর যেই 8 ইঞ্চি পরিমাণ বক্সগুলো থাকবে সেগুলোতে আমি প্রথমে বক্সটি তৈরি করে নিচ্ছি, এর ফলে আমরা কিন্তু একটি করে বর্ডার লাইন পেয়ে যাব এবং এই বর্ডার লাইনের মাঝে আমরা সেই যে হার্টটি তৈরি করেছিলাম সেটি
তৈরি করব, বর্ডার লাইন তৈরি করব। তো আপনাদের সুবিধার জন্য আমি কাপড় দিয়ে একটু মুছে দেখিয়ে দিলাম যে এই হচ্ছে বর্ডার লাইনটি ক্রিয়েট হয়েছে। এবার এই হারটি বসিয়ে আমি প্রথমে শেপটি তৈরি করে নিচ্ছি। একটি হার থেকে অপর আরেকটি হারটের দূরত্ব প্রায় 2 ইঞ্চি হলেই কিন্তু হবে, কিংবা 1.5 ইঞ্চি করলেও হয়ে যাবে। তবে একটু চোখের আন্দাজ করে দূরত্বটা মেনটেন করলেই কিন্তু হয়ে যাবে, কারণ সম্পূর্ণ ডিজাইনে কোনোটা ছোট বড় হলেও সমস্যা হবে না। যখন ডিজাইনটি তৈরি করা হয়ে যাবে তখন বোঝাই যাবে না কোনটা ছোট কিংবা কোনটা বড়। তো এক এক করে আমি হারটি তৈরি করে নিচ্ছি, প্রথমে হারটিকে বসিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে বসাচ্ছি, আপনারাও ঠিক এইভাবে তৈরি করে নেবেন। আর আজকে কিন্তু অনেক বড় এই কাঁথাটি, প্রায় 5x5 হাতের মতো এই কাঁথাটি হবে, কিছুটা কম বেশি থাকতে পারে কাপড়। তো ঠিক এই মাপের আজকের এই কাঁথাটি তৈরি করছি। তো আপনারাও ঠিক একইভাবে তৈরি করবেন, বড় কিংবা ছোট যে কোনো কাঁথায় এই মাপ মেনটেন করে ডিজাইনটি অঙ্কন করলে কিন্তু আপনাদের প্রপারলি এইভাবে ডিজাইনটি চলে আসবে। তো হারগুলো তৈরি করা হয়ে গেলে আমি মাঝখানের ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে তেমন কোনো মাপ মেনটেন করতে হবে না, সব মাপ আমি আপনাদেরকে বলেই দিলাম যে কীভাবে তৈরি করতে হবে। এবার ভেতরের ডিটেলসগুলো আপনারা নিজেরা দেখে দেখে তৈরি করে নেবেন। আর আজকে কিন্তু আপনাদের জন্য একটি বড়নকশি কাঁথা ডিজাইন শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের এই বড়নকশি কাঁথা ডিজাইনটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আর আপনাদের কাছে যদি কেউ কোনো টিউটোরিয়ালের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই শেয়ার করবেন আমার ডিজাইনগুলো। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেকেই আছেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমার রেগুলার ভিউয়ার্স, তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা না থাকলে কিন্তু আমার এতটা দূর আসা পসিবল হতো না, তাই আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো রিকোয়েস্টের প্রয়োজন পড়ে অবশ্যই জানাবেন, আমি আপনাদের রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব। তো হার্টগুলোর সাইড থেকে আমাদের যে খালি অংশটুকু রেখেছিলাম সেখান থেকে ডিজাইন অঙ্কন করে নিচ্ছি। পরবর্তী ডিজাইনটি খুবই সিম্পলি এই ডিজাইন, তবে তৈরি করার পরে কিন্তু অনেকটা গর্জিয়াস দেখাবে। আর আজকে যেহেতু এখানে আমি একটি ডার্ক কালার কাপড় ব্যবহার করেছি, অবশ্যই লাইট কালার সুতা ব্যবহার করতে হবে। আপনারা চাইলে সাদা কিংবা হলুদ কালারের সুতা অ্যাপ্লাই করতে পারেন এই কাঁথাটিতে। আর এক এক করে ঠিক এইভাবে ডিজাইনটি তৈরি করে নেবেন। আমি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা ঠিক একইভাবে সম্পূর্ণ কাঁথাটি তৈরি করবেন, কারণ সম্পূর্ণ কাঁথায় কিন্তু ঠিক এইভাবে ডিজাইনটি অ্যাপ্লাই করতে হবে। সম্পূর্ণ কাঁথা যদি স্টেপ বাই স্টেপ অঙ্কন করে শেয়ার করি সেক্ষেত্রে আপনাদের একটু বিরক্ত বোধ হতে পারে, তাই আমি কিছু অংশ আপনাদেরকে ডিটেলস সহকারে শিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এক এক করে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে, এবং মাঝখানের এই ঘরগুলোতে আমরা ঠিক এইভাবে লাইনটি ড্র করে নিব। আর এখানে খুবই সিম্পলি লাইনগুলো ড্র করার একটিমাত্র কারণ হচ্ছে আমাদের কিন্তু সাইড থেকে খুবই গর্জিয়াস একটি বর্ডার লাইন হয়েছে, তাই আমি মাঝখানের অংশটুকু সিম্পল রেখেছি। আসলে মাঝখানেও যদি গর্জিয়াস কোনো একটি ডিজাইন দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বর্ডার লাইনটি ফুটতো না, তাই আমরা এইখানে ঠিক এইভাবে লাইনগুলো তৈরি করে নিয়েছি। আমি আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সুবিধার জন্য সম্পূর্ণ কাঁথার ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। আর অনেকেই আছেন যারা এই ধরনের ডিজাইন তৈরি করতে পারেন, কিছুটা কাস্টমাইজ করে তৈরি করতে চান, সেক্ষেত্রে তৈরি করতে পারেন, সমস্যা নেই। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কোন ডিজাইনের সাথে কোন ডিজাইনটা মানানসই হবে, সেই ডিজাইনটা একটু চিন্তাভাবনা করে এরপরে তৈরি করবেন। তো আশা করি আজকের ডিজাইনটি ভালো লাগবে, সম্পূর্ণ ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।